ফের একবার উত্তপ্ত হল ভারত বাংলাদেশ সীমান্তে মূলত দুই দেশের সেনাবাহিনী তথা বিএসএফ এবং বিজেপির মধ্যে উত্তেজনা শুরু হলো উভয় দেশের সীমান্তে গুলির লড়াইয়ে মৃত কয়েকজন বাংলাদেশি যদিও সীমান্তে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ এবং বিজিবির উচ্চ পদস্থ আধিকারিকরা এই বিষয়ে কি জানাচ্ছে আপনাদের সম্পূর্ণ জানাবো তো ভিডিও করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটি লাইক করবে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিছুদিন আগে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তপ্ত হয়েছিল ঘটনা ইলিশ মাছ ধরাকে এক মৎস্যজীবীকে ছাড়িয়ে আনতে বিজিপির সঙ্গে গুলি লড়াইয়ে জুড়ে পড়ে ভারত ও বিএসএফ জওয়ানরা যদিও বিএসএফের তরফে কোনো গুলি ছড়া হয়নি উল্টে বিজেপি ছড়া গুলিতে মৃত্যু হয় এক বিএসএফ জওয়ানের এবং এই ঘটনায় গুরুতর আহত হন আর একজন বিএসএফ জওয়ান এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় আর এই সেই রেশ কাটতে না কাটতে ফের একবার উত্তেজনা শুরু হলো ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ গুলিতে নিহত দুই বাংলাদেশি বাংলাদেশের শেরপুরের ঘটনা মৃত দুই যুবকের নাম উকিল মিয়া ও খোকন মিয়া বলে জানা গিয়েছে ঘটনাটি ঘটে গভীর রাতে গতকাল সীমান্তে পিলার এক হাজার সংলগ্ন জিরো পয়েন্টের মাংড়াপাড়া ব্রিজের কাছে এই ঘটনাটি একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও বিএসএফ সূত্রে খবর রাতের অন্ধকারে সীমান্তে সন্দেহজনকভাবে তাদের ঘোরাফেরা করতে দেখা যায় বারবার অ্যালার্ট করা সত্ত্বেও সতর্ক না হলে গুলি চালায় তারা এর ফলে তাদের মৃত্যু হয় সংবাদ মাধ্যম সূত্রে খবর নিহত উকিল মিয়া সিংরা বরুণা ইউনিয়নের মেঘাদল গ্রামের বঙ্গসুরাজ মিয়া ছেলে ও খোকর মিয়া মাটিফাটা এলাকার আজজল মেম্বারের পুত্র শ্রীবর্ধী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রুহল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমে যেটি প্রকাশিত হয়েছে তিনি জানিয়েছেন উকিল মিয়া ও খোকন মিয়া মৃতদেহ উদ্ধার করেছে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তাদের পুলিশ ও স্থানীয়দের জানানো হয়েছে উকিল মিয়া ও খোকন মিয়া সংঘবদ্ধ গরু চোরাকারীদের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন এবং সেই কাজ করতে এদিন রাতে ভারতে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করে সেই সময় বিএসএফ গুলি ছড়লে গুলিতে মৃত্যু হয় দুজনের পরে চোরাকারবারীরা দলের অন্য সদস্যরা তাদের রাবার বাগানে পানবাড়ি এলাকায় এনে ফেলে রেখে তারা সকলে পালিয়ে যায় সেখান থেকে উকিল মিয়ার মৃত্যু হয় অন্যদিকে খোকন মিয়ার মৃতদেহ সোমবার বিকেলে রাবার বাগান থেকে একটি ছোপ থেকে উদ্ধার করে স্থানীয় পুলিশ এদিকে বিজিবি সূত্রে খবর সোমবার বিকেলে বিজিবি ও বিসিএফের মধ্যে ফ্ল্যাগ মিটিং শুরু হয় এতে নেতৃত্ব দেন ময়মন সিংয়ের উনচল্লিশ বিজিবি অধিনায়ক শহীদুর রহমান ও ছাব্বিশ বিএসএফ অধিনায়ক বিশাল রানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এবং বিজেপির সীমান্তে শান্তি বজায় রাখার জন্য একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন তারা প্রসঙ্গত আজ কলকাতায় ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক গোলাপি বলে ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে ম্যাচটি সবথেকে বড় চমক গুলাবি বল যেখানে ম্যাচটি দেখতে উপস্থিত থাকবেন বাংলাদেশের লতা মঙ্গস্কর গায়িকা রুনা লায়লা উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেখ হাসিনার জন্য স্পেশাল কমান্ডো ক্যাটাগরি সিকিউরিটি থাকবে কলকাতা পুলিশের বিশেষ ফোর্স তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে ম্যাচটির উদ্ভাবন হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শেখ হাসিনার হাত ধরে তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মমতার সঙ্গে হাসিনার বিশেষ বৈঠক হতে পারে যার বিষয় থাকবে তিস্তা জলযুক্তি নিয়ে তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই প্রসঙ্গে আপনি কি মনে করেন অবশ্যই কন্টবক্সে লিখবেন নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করাবেন চ্যানেলটি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ